যুদ্ধ শেষ হওয়ার পর গাজা অঞ্চল পরিচালনা করবে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ওসামা হামাদান জানিয়েছেন, সেখানে যৌথ ফিলিস্তিনি শাসন চালানো হবে। তুরস্কের ইস্তাম্বুলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। এই তথ্য জানিয়েছে সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজ। ওসামা হামাদান বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি যুদ্ধ শেষ হওয়ার পরের দিনটি অবশ্যই ফিলিস্তিনিদের এবং সেই দিনটি ফিলিস্তিনিদেরই দিন। গাজায় গত 11 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ক্ষয়ক্ষতির পরও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার যথেষ্ট সম্পদ রয়েছে হামাসের কাছে। এর আগে গত মে মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনলাইনে গাজার জন্য একটি যুদ্ধ পরবর্তী পরিকল্পনা প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা অতুলনীয় সমৃদ্ধি উপভোগ করবে। সেই পরিকল্পনায় গাজায় একটি বন্দর, সৌরশক্তি ও বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানা এবং নতুন আবিষ্কৃত গাজা গ্যাস ফিল্ডের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলি বাহিনী যেদিন গাজায় জয়লাভ করবে, তার পরদিন থেকে 2035 সাল পর্যন্ত মোট 3 ধাপে এসব বিষয় বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করা হয়েছিল সেই পরিকল্পনায়। তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান 14 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে লিখেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া গাজায় যুদ্ধ পরবর্তী অন্য কোনো পরিকল্পনা সমর্থন করতে প্রস্তুত নয় সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে সৌদি আরবের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল ফয়সাল লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউসের এক আলোচনা সভায় বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা শুধু সৌদি আরবের সঙ্গেই নয়, বাকি মুসলিম বিশ্বের সঙ্গেও ইসরায়েলের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। সৌদি আরবের কূটনীতিক আরও জানান, সৌদি আরবের কাছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রাথমিক শর্ত। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে দেশটির পুরো সরকার বলছে, ফিলিস্তিন রাষ্ট্র বলতে কিছু নেই। এ সময় তিনি জোর দিয়ে ঘোষণা দেন, 1967 সালের সীমান্ত অনুসরণ করে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে থাকবে সৌদি আরব।